ঢাকায় মেট্রো ট্রেনের প্রস্তাবিত ভাড়া নির্ধারণ করা হয়েছে। দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত যেতে ভাড়া সর্বোচ্চ দিতে হতে পারে প্রায় 48 টাকা। দিয়াবাড়ি থেকে আগাগা পর্যন্ত যেতে যাত্রী প্রতি ভাড়া গুনতে হতে পারে সর্বোচ্চ 28 টাকা। আগাগা থেকে কারণবাজার যেতে ভাড়া সর্বোচ্চ দিতে হতে পারে 8 টাকা। কারণবাজার থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হতে পারে 12 টাকা। এ ভাড়া কমলেও আর বাড়বে না বলে 7 সদস্যের ভাড়া নির্ধারণ কমিটির সূত্রে জানা গেছে। মেট্রো রেল আইন 2015 এর ধারা 18 অনুযায়ী এই ভাড়ার হার প্রস্তাব করা হয়। সর্বশেষ এই প্রস্তাবের আলোকে মেট্রো রেল পথ নির্মাণ তদারকি ও পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড একটি প্রস্তাব তৈরি করেছে। এই প্রস্তাব নিয়ে বৈঠক হয়েছে। কমিটি প্রস্তাবটি যাচাই বাছাই করেছে। এখন ভাড়া হার চূড়ান্ত করবে মন্ত্রণালয়। প্রথম প্রস্তাবিত ভাড়ার হার ধরা হয়েছিল কিলোমিটারে 2 টাকা 48 পয়সা। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, মেট্রো রেল পথে নতুন আনা ট্রেনগুলো পরীক্ষণ চলাচল শুরু হয়েছে। যাত্রী পরিবহনের ভাড়াও চূড়ান্ত করা হবে।